আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ আলার অশেষ রহমতে ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন জিনা ব্যবিচার মারাত্মক গুণা কবিরা গুণা এই জিনা ব্যবিচারের কারণে ইহকালে শাস্তি রয়েছে ও পরকালে রয়েছে কঠিন শাস্তি আজকে আমরা ইহকালীন শাস্তি সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ জিনা করার কারণে ব্যবিচার করার কারণে যেরকম ব্যক্তি জীবনে ক্ষতি আসে অনুরূপভাবে সামাজিক জীবনের সর্বক্ষেত্রে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয় এবং অপমানিত ও লাঞ্ছিত হতে হয় অথচ মানুষ এটিকে কিসি মনে করে না এবং এর জন্য সতর্ক থাকে না এবং অন্যকে সতর্ক করার জন্য চিন্তাও করে না তো সুপ্রিয় দর্শক এহকালীন কি ক্ষতি সে সম্পর্কে আজকে আলোচনা করব ইবনে মাজা শরীফে এ সম্পর্কে একটি হাদিস এসেছে হাদিসটি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এরশাদ করেছেন যে এলাকায় বা যে সমাজে বা কোনো গোত্রে জিনা প্রকাশ পাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে সেখানে দুই ধরনের মারাত্মক ক্ষতি ছড়িয়ে পড়বে একটি হল মহামারী দেখা দিবে তথা কঠিন কঠিন রোগ দেখা দিবে যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা দেয়নি যে রোগের চিকিৎসা দুঃস্বাদ হয়ে পড়বে দ্বিতীয় নাম্বার হল এমন দরিদ্রতা দেখা দিবে যা পূর্বে কেউ ভাবতেও পারেনি এছাড়া যখন কোনো জাতি ওজন পরিমাণে কারচুরি করবে বা মানুষকে ঠকাবে তখন সে জাতির ওপর নেমে আসে দুর্বিক্ষ কঠিন বিপদ মুসিবত এবং আল্লাহর রহমত বরকত কমে যায় সুপ্রিয় দর্শক বর্তমানে আমরা খেয়াল করলে এসবের বাস্তবতা খুব সহজেই অবলম্বন করতে পারি খেয়াল করলে দেখবেন বর্তমানে অভাব দরিদ্রতার প্রচণ্ড হারে বেড়ে চলছে আমরা যাদের টাকা পয়সা আছে তাদের বেশিরভাগের টাকা পয়সা কমতি না থাকলেও তাদের মনের মধ্যে কোনো প্রশান্তি নেই সর্বক্ষণ দুশ্চিন্তা কাটাতে হয় অন্তরের অভাব দূর হয় না দ্বিতীয়তা হলো চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে ডাক্তার তৈরি হয়েছে এবং বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে কিন্তু রোগ ভালো হয় না এর অন্যতম কারণ হল সমাজে জিনা ব্যবিচারের এগুলো এমনভাবে ছড়িয়ে পড়ছে যে বাধা দেওয়ার কেউ নেই আল্লাহ তালা সবাইকে এর থেকে হেফাজত করুক আমিন